আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো কমর বা বডির জন্য স্যালোয়ার কিভাবে কাটিং করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজে যে কোনো কমরের জন্য স্যালোয়ারগুলো কিন্তু খুব সহজে কাটিং করে নিতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক যে কীভাবে বেল সিস্টেম স্যালোয়ার কাটিং করতে হয় তো দেখুন আমি এখানে কাপড় নিয়েছি মোট দুই গজ তো দুই গজ কাপড় দিয়ে এখন আমি চল্লিশ ইঞ্চি ঝুলের জন্য আপনাদের এখন সেলোয়ারটি কাটিং করে দেখাবো তো প্রথমে আমি এখানে কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে এই ভাঁজগুলো আমি সম্পূর্ণ ভাঁজগুলো আমি খুলে নিব প্রথমে তো দেখুন আমি এখানে যে ভাঁজটা ছিল কাপড়ে এই ভাঁজটা আমি খুলে নিলাম তো এখানে দেখুন এখানে আমাদের পাট কিন্তু দুইটা পাট রয়েছে অর্থাৎ এখানে ভাঁজ রয়েছে চারটা পাট রয়েছে দুইটা এবং ভাঁজ রয়েছে চারটা তো এখানে আমাদের একটা ভাঁজ রয়েছে এটা দিয়ে আমাদের একটা পা হবে এবং এখানে যার একটা ভাঁজ রয়েছে এটা দিয়ে আমাদের অপজিট সাইডের পাটা হয়ে যাবে তো দেখুন এই কাপড়টা যখন আপনার ভাস করা হবে অর্থাৎ কাপড়টা যখন আপনি প্লেন করে বিছিয়ে নেবেন এরপর আপনাদের মেজারমেন্টগুলো নিতে হবে তো চলুন মেজারমেন্টগুলো নিয়ে নেই তো যেহেতু আমরা এখানে বেল সেট করবো তো বেল দিয়ে যেহেতু আমরা এই পায়জামা বা সেলারটি আমরা কাটিং করবো তাহলে এইখানে আমরা বেলের জন্য প্রথমে ছয় ইঞ্চি আমরা নিয়ে নেব তো ছয় ইঞ্চির এইখানে জাস্ট আমরা একটা মার্ক করে নিই তো ছয় ইঞ্চি নেওয়ার পর দেখুন আপনার এই ফিতাটা জাস্ট আপনি লম্বালম্বি করে বিছিয়ে দেবেন এরপর জাস্ট আপনি যত ইঞ্চি লং দিতে যাচ্ছেন সেই লংটা আপনাকে নিতে হবে তো এখানে আমরা চল্লিশ ইঞ্চি লংটা রাখবো তাহলে চল্লিশ ইঞ্চি যদি নেই তাহলে এখানে আমাদের আর একটু কাপড় আমাদের এক্সট্রাভাবে নিতে হবে কারণ নিচের দিকে আমি মুড়িয়ে দুই তিনটা সেলাই দেবো তো এই জন্য আমি জাস্ট এইখানে আরও এক ইঞ্চি কাপড় আমি এখানে এক্সট্রাভাবে নিয়ে নিলাম তো এই কাপড়টা নেওয়ার পর জাস্ট আপনার এইখানে জাস্ট একটা মার্ক করে নেবেন তো এই মার্কটা হচ্ছে আমাদের কাপড়টা যেন সোজা থাকে এই জন্য জাস্ট আমরা এই মার্কটা প্রথমে করে নিলাম তো এই মার্কটা করার পর জাস্ট আমরা এইখানে জাস্ট আরেকটা মার্ক করবো তো দেখুন এইখানে জাস্ট আমাদের কিন্তু যে স্যালোয়ারটির যে লং সেই লংটা কিন্তু বের হয়ে গেছে এখন আমাদের যে মেজারমেন্টগুলো নিতে হবে সেগুলো আমাদের নিতে হবে আমাদের হাই হিপ তারপর নিচের ঘেরটা তো সবার প্রথমে আমরা নিব আমাদের হাই তো দেখুন আপনি কত ইঞ্চি হাইটা নেবেন এখন দেখুন যে কোনো কমর বা বডির জন্য আপনি এখান থেকে যে হাইটে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি পনেরো ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন তো যে কোনো কমর বা বডির জন্য আপনি যদি হিপটা যদি আপনি রাখেন বত্রিশ তিরিশ চৌত্রিশ তাহলে আপনি পনেরো ইঞ্চি বা সাড়ে পনেরো ইঞ্চি নিলেই হবে তো এখানে যে বেলের কাপড়টি বাদ দিয়েছেন এই বেলের কাপড়টি সহ আপনাকে ধরতে হবে তো দেখুন আমরা বেলের কাপড়টি সহ আমরা এখানে ধরে পনেরো ইঞ্চিতে জাস্ট আমরা এখানে একটা মার্ক করব তো এই মার্কটা করে নিয়ে এখানে তো দেখুন আমাদের কিন্তু হাই কিন্তু বের হয়ে গেছে এখন আমাদের হিপটা বের করতে হবে তো হিপটা বের করার জন্য দেখুন এইখানে যে আমাদের যে এইদিকে যে কাপড়টা যে রয়েছে এটার বহর কত ইঞ্চি রয়েছে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে তো দেখুন আমাদের এখানে আমাদের আঠারো ইঞ্চি বহর রয়েছে কাপড়টা যেহেতু আমাদের থ্রি পিসের কাপড় তাহলে আমাদের এখানে আমাদের যে ঘেরটা হবে সেটা আমাদের ছত্রিশ ইঞ্চি ঘেটটা হবে তো আমরা সম্পূর্ণ ঘেটটাই রাখবো যেহেতু আমরা মোটা মানুষের জন্য এই স্যালোয়ারটি কাটিং করতেছি তো এখানে জাস্ট একটা মার্ক করে নিই আমরা প্রথমে ছত্রিশ ইঞ্চির এখানে তো দেখুন এখানে আমরা একটা মার্ক করে নিলাম এরপর দেখুন আমরা এখানে যে শেপটা নিব বা আমরা এখানে যে হাইটা নিয়েছি হাইয়ের যে আমরা শেপ নিব তো এই শেপটার এখানে জাস্ট আমরা এখানে দেড় ইঞ্চি নিব যে কোনো কমরের জন্য আপনি দেড় ইঞ্চি নিয়ে নেবেন তো এই বাড়তি কোনো মেজারমেন্ট আমাদের নেওয়ার প্রয়োজন নেই জাস্ট দেড় ইঞ্চি নিলেই হয়ে যাবে তো এরপর নিতে হবে আমাদের দেখুন নিচের ঘের তো নিচের ঘের আপনি কত ইঞ্চি নেবেন তো এখানে নিচের ঘের আমরা সাড়ে ছয় ইঞ্চি করে রাখবো তো সাড়ে ছয় ইঞ্চির এখানে একটা মার্ক করবে এবং হাফ ইঞ্চি এক্সট্রাভাবে এখানে নিয়ে নিব। তো এরপর দেখুন আমরা এখানে যে মার্কটা করেছি অর্থাৎ হাইট যে শেপ নেওয়ার জন্য যে মার্কটা করেছি এখান থেকে আমরা জাস্ট শেপটা টেনে নিব তো শেপটা আমরা নিয়ে নিলাম এরপর জাস্ট আমরা শেপ কার্ড স্কেলটা ব্যবহার করে এখানে মার্কগুলো করে নিব তো দেখুন আমাদের কিন্তু মার্কগুলো করা শেষ এখন এই সাইডে যে কাপড়টা রয়েছে এটা দিয়ে আমরা আমাদের বেলটা বের করে নিতে পারবো যত ইঞ্চি কমরের জন্য লাগে সেটা আমরা ওটা বের করে নেব তো এখন জাস্ট আমরা প্রথমে এটা কাটিং করে নিই তো এখানে প্রথমে কাপড়টা আপনাদের সমান করে নিতে হবে তো সম্মানিত ভিওর্স দেখুন আমাদের কিন্তু সেলরটি কিন্তু কাটিং করা শেষ আমাদের এখানে কিন্তু দুইটা পার্টই কিন্তু আমরা একসাথে কাটিং করে নিয়েছি তো দেখুন দুইটা পার্ট আমরা একসাথে কাটিং করে নিয়ে নিলাম এরপর জাস্ট আমাদের যে কাজটা করতে হবে আমাদের বেলটা কাটিং করতে হবে তো এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দেখুন আমরা এইখানে একটা পার্ট নিব তো একটা পার্ট নিতে হলে আমাদের এইখানে যে জয়েন্টটা রয়েছে জয়েন্টটা প্রথমে আমাদের আউট করে নিতে হবে তো দেখুন এখান থেকে জয়েন্টটা আমরা প্রথমে কাটিং করে নিব তো এখানে একটা পার্ট আমরা রাখবো ওটা দিয়ে আমাদের যদি জয়েন দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা জয়েন্টটা দিয়ে নেব এরপরে জাস্ট আমরা কী করব এখানে এটা ভাস করে নিব। তো দেখুন যেভাবে আমি ভাস করতেছি ঠিক সেমভাবে আপনাদের এটা ভাস করে নিতে হবে তো দেখুন এখানে কাপড়টা কিন্তু আমরা ভাস করে নিয়েছি এখন যে আপনি যে কাজটা করবেন এইখান থেকে প্রথমে আপনি দেড় ইঞ্চি আপনি বা দুই ইঞ্চি বেলের জন্য আপনি প্রথমে বেলের যে ফিতাটা রয়েছে ফিতা প্রবেশ করাবেন না এলাস্টিক নেবেন এর জন্য জাস্ট আপনি এখানে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ একটা জাস্ট মার্ক করে নেবেন তো দেখুন জাস্ট আমি এটা মার্কটা করে নিচ্ছি প্রথমে তো এটা আমাদের এলাস্টিক লাগানোর জন্য আমরা এটা ভাঙাটা প্রথমে দিয়ে নিলাম তো এখন দেখুন এই ভাঙাটা বাদ দিয়ে এখন আমাদের যে ছয় ইঞ্চি যে আমাদের বাদ ছিল ওই ছয় ইঞ্চি আমাদের এখন নিতে হবে তো এখানে ছয় ইঞ্চি জাস্ট আমরা এখান থেকে মার্ক করে নিব তো দেখুন এখানে ছয় ইঞ্চির আমরা জাস্ট একটা মার্ক করে নিলাম এরপর দেখুন আপনি এখন কমর আপনার কত ইঞ্চি রাখতে যাচ্ছেন সেটা তো নিতে হবে তাই না তো দেখুন এখানে কিন্তু আমরা কমরটা যদি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি নিতে চাই বা সে চল্লিশ ইঞ্চি নিতে চাই তাহলে আমাদের এখানে কাপড়টা জয়েন্ট দিতে হবে তো এখানে জয়েন্টটা দিব আমরা এখানে সাইডের যে কাপড়টা আছে এই সাইডের কাপড়টা দিয়ে আমরা জয়েন্টটা এখানে কমপ্লিট করব এই জন্য কিন্তু আমরা এই কাপড়টা নষ্ট করবো না এটা আমরা রেখে দেবো তো এখন জাস্ট আপনি কত ইঞ্চি কমর রাখতে চাচ্ছেন সেটার জাস্ট আপনি অর্ধেক এখানে নিয়ে নেবেন যদি চুয়াল্লিশ ইঞ্চি নিতে চান তাহলে জাস্ট আপনি এখানে যে কাজটা করবেন এখানে বাইশ ইঞ্চি নিয়ে নেবেন বিয়াল্লিশ ইঞ্চি নিতে গেলে এখানে একুশ ইঞ্চি নিয়ে নেবেন জাস্ট যে মেজারমেন্টটি লাগবে জাস্ট এখানে অর্ধ করে এখানে একটা মার্ক করে নেবেন তো দেখুন এই জাস্ট এখান থেকে জাস্ট আমরা এটা কাটিং করে তো এখানে আমাদের হালকা যে কাপড়টা জয়েন দেওয়ার প্রয়োজন হয় এই কাপড়টা বা এইখানে সাইডে যে কাপড়গুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমরা জয়েনটা কমপ্লিট করে নিতে পারবো তো জয়েন্টটি দেওয়ার জন্য দেখুন এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড় দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনারা এই পার্টটা এই রাখবেন তো দেখুন আমি যেভাবে রাখতেছি এই পার্টটা এইদিকে রাখবেন রাখার পর এইখানে সমান করে প্রথমে এই কাপড়টা এইদিকে কাটিং করে নেবেন তো এখানে সমান করে এই কাপড়টা কাটিং করে নিয়ে নিলাম এরপর জাস্ট আপনারা এই দিকে এটা মার্ক করে নেবেন তো একটু ব্যালেন্স করে নেবেন যেহেতু আমাদের এখানে সেলাই দিয়ে এটা আটকাতে হবে তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু আমাদের জয়েনটাও কিন্তু আমরা খুব সহজে বের করে নিয়ে নিলাম এরপর জাস্ট আপনারা যে কাজটা করবেন যখন সেলাই করবেন এটা জাস্ট জয়েনটা করে নিলেই হয়ে যাবে তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজেভাবে আপনারা শিখে দিলাম যে কীভাবে আপনারা খুব সহজে আপনার সালোয়ারগুলো বা পায়জামাগুলো কাটিং করবেন তো এইভাবে জাস্ট আপনি কিন্তু যে কোনো কমরের জন্য যে কোনো মেজারমেন্টের জন্য সেলোয়ার কাটিং করে নিতে পারবেন এখন জাস্ট সেলাইটা কিন্তু খুব ইজি আমাদের চ্যানেলে সেলাইয়ের ভিডিওগুলো আছে সেগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন